আসসালামু আলাইকুম, সবাইকে সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে বেশ কিছুদিন পরে আসলে ভিডিও তৈরি করছি, মাঝখানে একটু ব্যস্ত ছিলাম। তো আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে কিন্তু 2022 সালের নতুন একটি সার্কুলার প্রকাশ হয়েছে। এই সার্কুলারে আবেদন শুরু হবে তোমার আগস্টের 17 তারিখ থেকে, অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছিল সেপ্টেম্বরের 5 তারিখ পর্যন্ত। তো যাই হোক, যারা আবেদন করেছো এবং যারা পরীক্ষা দিতে যাবা, কিভাবে পরীক্ষা দিতে যাবা, কিভাবে প্রস্তুতি নিয়ে গেলে সফল হতে পারো, এই বিষয়গুলো নিয়ে আজকে পুরো ভিডিওতে আলোচনা করব। এবং আলোচনার শুরুতে যারা সোজা ট্রেনিং একাডেমি চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবা। আর যারা করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সঙ্গে যারা সোজা ট্রেনিং একাডেমির ভিডিওগুলো সবসময় দেখো, তোমরা তো জানোই আমরা কিভাবে প্রস্তুতি করাই এখানে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, বিজিবির জন্য। এবং যারা জানো না, যারা আজকে নতুন দেখছো আমাদের টিউটোরিয়ালটি, তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাও, গিয়ে এখানে প্রায় 1000-এর মতো টিউটোরিয়াল ভিডিও আমি দিয়েছি। এই টিউটোরিয়াল গুলো যদি তোমরা দেখতে পারো, যে কোনো বাহিনীর পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। তো যাই হোক, বেশি আর কথা বলবো না, এখন গুরুত্বপূর্ণ কথায় চলে যাই। গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছিল তোমার নৌবাহিনীতে যারা আবেদন করেছো বা করবা আগামীতে, তো যোগ্যতা কত থাকা প্রয়োজন সেগুলো নিয়ে কথা না বলে আসলে কিভাবে প্রস্তুতি নিয়ে গেলে পরীক্ষায় চাকরি পাওয়া যাবে, এটা বলাটাই মনে হয় আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এখন যখন তোমরা আবেদন করবা, আবেদন করার পরে তোমাদের কিন্তু একটা এডমিট কার্ড পাবা, তোমরা অনলাইনে আবেদন করতে হয়। তো এডমিট কার্ডটা পাওয়ার পরে এডমিট কার্ডটা খুব সুন্দরভাবে সযত্নে রেখে দিবা এবং অনলাইনে আবেদনের সময় অবশ্যই তোমার সঠিক তথ্য দিয়ে তুমি অনলাইনে আবেদন করবা। কারণ অনলাইনে আবেদনের যদি কোনো তথ্য ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় পরীক্ষার কেন্দ্রে যখন তোমরা যাবা, তোমাদের প্রাথমিক যে কাগজপাতি গুলো বা ডকুমেন্টস গুলো যাচাইকরণ হবে, ওই যাচাই যদি কোনো অনলাইন আবেদনের সময় তোমার ডকুমেন্টস এর যদি মিল না থাকে বা কোনো জায়গায় ভুল থাকে, এই কারণেই কিন্তু অনেককে মাঠ থেকে বের করে দেয়। তো যাই হোক, নৌবাহিনীর পরীক্ষাগুলো সচরাচর প্রত্যেকটা জেলার জেলা স্টেডিয়ামে হয়। যেমন তোমার পরীক্ষার ডেট কবে থেকে শুরু হচ্ছে এটা একটু বলে দিই। সর্বপ্রথম রংপুর বিভাগের পরীক্ষা তোমার 13 সেপ্টেম্বর থেকে শুরু হবে। তো আমার এই ভিডিওর সাইডে তুমি দেখো বা তোমরা দেখতে পাবা যে কোন কোন জেলার পরীক্ষা কত তারিখে আছে, এটা একটু মনোযোগ সহকারে দেখো। 13 সেপ্টেম্বর 2022 তারিখে প্রথম পরীক্ষা শুরু হবে রংপুরের, রংপুর জেলার, এবং শেষ হচ্ছিল তোমার 22 অক্টোবর 2022 তারিখে হচ্ছিল শেষ পরীক্ষা হবে, সেটা হচ্ছিল বান্দরবান জেলার। তো হাতে অনেক সময় আছে, কারো 1 মাস, কারো 1.5 মাসের মতো, কারো 15-20 দিনের মতো, এটা কিন্তু অনেক সময়। তুমি বা তোমরা যদি এখন থেকে বা আজকে থেকেও যদি সিদ্ধান্ত নাও তুমি নৌবাহিনীর নাবিক হতে চাও, শুধুমাত্র সঠিক গাইডলাইন এবং শর্ট সাজেশন এবং সিলেবাসটা যদি তোমার জানা থাকে, ওই আলোকে যদি তোমরা প্রস্তুতি নিতে পারো, অবশ্যই তোমরা ইনশাল্লাহ সফল হতে পারবা। তো যাই হোক, আবেদন করেছো, ভালো কথা। আজকে থেকে কিভাবে প্রস্তুতি নিবা একটু জেনে রাখো। প্রথমত, নৌবাহিনীতে পরীক্ষা দিতে গেলে তোমার যেদিন পরীক্ষা তারিখ, ওই তারিখে যখন পরীক্ষা দিতে যাবা, স্টেডিয়ামে উপস্থিত হবে, সর্বপ্রথম তোমাদের প্রাথমিক যাচাইকরণ হবে। এই প্রাথমিক যাচাইগুলো কি কি হয়, তোমার ডকুমেন্টস হবে, এবার প্রাথমিক মেডিকেল একটা হতে পারে, উচ্চতা, তারপরে বুকের মাপ, এগুলো যাচাইকরণ হতে পারে। এগুলোতে যখন কেউ টিকে যাবা, এটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে একটা জেলাতে যদি তোমার 2-3 হাজার পরীক্ষা দিতে যায়, সেখান থেকে প্রাথমিকে দেখা যায় অনেকে বাদ পড়ে যাওয়া। তো যাই হোক, আরো অন্যান্য কারণেও বাদ পড়ে যেতে পারো, সব কারণ তো আসলে একটা ভিডিওতে বলা সম্ভব না। এই কারণে একটা প্রস্তুতির দরকার, একটা প্রিপারেশন দরকার, একটা সেন্টার দরকার, যেখান থেকে তুমি নিজেকে প্রস্তুত করে পরীক্ষার কেন্দ্রে গিয়ে ভালো করতে সক্ষম হবা। তো যাই হোক, যদি তুমি প্রাথমিকে টিকে যাও, টিকে যাওয়ার পরে তোমাদের হচ্ছিল বিভিন্ন, এখানে দেখো সিম্যান আছে, রাইটার আছে, স্টুয়ার্ড আছে, পেট্রোল ম্যান আছে, এরপরে মেডিকেল, তারপর কুক, স্টুয়ার্ড, টোপার্স, এগুলো লাইন করবে। আলাদা আলাদা লাইন করার পরে তোমাদের পরীক্ষার লিখিত পরীক্ষার জন্য প্রশ্ন দেওয়া হবে। নৌবাহিনীতে লিখিত পরীক্ষায় প্রশ্ন থাকবে 50টা, 5টা বিষয়ের উপরে 10টা 10টা করে 50টা
প্রশ্ন আসবে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং হচ্ছিল সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞানে কখনো কখনো 5টা করে আইকিউ প্রশ্ন আসে, তো এই বিষয়গুলোর উপরে খুব ভালোভাবে পড়তে হবে। এখন পূর্বাক কোন কোন বই থেকে, বাজারে অনেক ধরনের কিছু বই পাওয়া যায়, এখন তুমি ওই বইগুলোরও সহযোগিতা নিতে পারো। আর সব থেকে বেটার হয় টেক্সট বইগুলো পড়া। তোমরা যারা ক্লাস 8-এ এবং 9-10-এ যে বইগুলো পড়ছিলা সায়েন্সের, ওই বইগুলো পড়ো। বাজারে ভালো একটা সাধারণ জ্ঞান বই নিতে পারো, নিয়ে সেটা পড়তে পারো। এবং সব থেকে আরো বেশি ভালো হবে যদি তুমি কোনো প্রতিষ্ঠানে আসো, তাহলে তুমি সেখান থেকে এসে তুমি ভালো একটা প্রস্তুতি নিয়ে যেতে পারবা। আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে যদি কেউ আসো প্রস্তুতি নিতে, এখানে আসলে তোমার নৌবাহিনীর নাবিক পদের জন্য তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করতে পারবে এটা একটু এখন একটু বলে দিই। কারণ নৌবাহিনীর নাবিক পদের জন্য বা অন্যান্য বাহিনীর জন্য যখন কেউ আমাদের একাডেমিতে আসে, সর্বপ্রথম আমরা তার মেডিকেল চেক আপটা করে থাকি। কারণ মেডিকেল অনেক গুরুত্বপূর্ণ সব বাহিনীর ক্ষেত্রে। মেডিকেলে যদি কোনো সমস্যা বের হয়, আমাদের এখান থেকে আমরা পরামর্শ দিয়ে দিব ওই সমস্যাটা তুমি কিভাবে সমাধান করতে পারবা। পাশাপাশি তোমার এই পাশে মেডিকেল সমস্যা সমাধানেরও ক্লাস চলবে বা প্রস্তুতিগুলো চলবে। এর পাশাপাশি তুমি তোমার নৌবাহিনীর নাবিক পদের জন্য, আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আমরা প্রায় 100+ মডেল টেস্ট নিই 5টা বিষয়ের উপরে। আমরা শর্ট সাজেশন দিই, আমরা নোট দিই, আমরা বই দিই। বিগত বছরের কোশ্চেনগুলো যদি আমরা একটু ফলো করি, অনেকে হয়তো বা জানো না, বা অনেকে যারা পরীক্ষা দিয়েছিল তারা একটু হলেও জানো, প্রশ্ন কিন্তু কঠিন হচ্ছে, বিশেষ করে অঙ্ক এবং হচ্ছে ইংরেজি, এই দুইটা সেক্টরের প্রশ্ন খুবই কঠিন হচ্ছে। ইংরেজিতে ভালো করতে চাইলে তোমাকে একদম গ্রামাটিক্যাল বিষয়গুলো খুব ভালোভাবে পড়তে হবে। গণিতে ভালো করতে চাইলে ক্লাস 8-এর পাটিগণিতের পাশাপাশি তোমার 9-10-এর যে বইগুলো, বইয়ের অঙ্কগুলো ছিল, বীজগণিত বলো, মান নির্ণয়ের অঙ্কগুলো বলো, এর পাশাপাশি তোমার জ্যামিতিক সংখ্যাগুলো বলো, এগুলো খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং পড়ালেখা করতে হবে। না হলে লিখিত পরীক্ষা আসলে পাস করাটা অনেক কঠিন নৌবাহিনীতে। তো আল্লাহর রহমতে আমাদের বিগত বছরে যারা নৌবাহিনীতে চাকরি পেয়েছে, তো বিভিন্ন জেলা থেকে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসেছিল, অনেকে চাকরি পেয়েছে, অনেকে ট্রেনিং করছে। তো যাই হোক, যারা চাকরি পেয়েছে তারা বলে যে স্যার আপনার প্রতিষ্ঠানে এসে আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম, আপনি যে সাজেশন গুলো দিয়েছিলেন, যে মডেল টেস্ট গুলো দিয়েছিলেন, এর মধ্যেই আমরা কমন পেয়েছি। এই কথাটা তখনই একজন শিক্ষার্থী বলতে পারে, একটু মনোযোগ সহকারে তোমরা শোনো, যখন একজন মেধাবী এবং পরিশ্রমী একজন শিক্ষার্থী তার স্যার বা শিক্ষক যখন তাকে যে পরামর্শগুলো দিবে, যে সাজেশনগুলো দিবে, সে যদি সঠিকভাবে সেগুলো যদি সম্পূর্ণ করতে পারে বা পড়তে পারে, ওই ভালো ছাত্রটা কিন্তু অবশ্যই পরীক্ষায় গিয়ে ভালো করবে এবং শিক্ষক সম্পর্কে সে অবশ্যই ভালো বলবে যে স্যার যা করাইছিল সেগুলোর মধ্যে আমরা কমন পেয়েছি। তো ব্যাপারটা এইরকম, যে ফাঁকিবাজ স্টুডেন্ট সে কখনোই ভালো করতে পারবে না। তোমার যদি তোমাকে যদি আমরা 100টা প্রশ্ন এনে দেই, সে যদি পরীক্ষার আগে যদি সেটা নাও পড়ে, তাহলে তো সে ওই ফাইনাল পরীক্ষা গিয়ে ভালো করতে পারবে না। ফাইনাল পরীক্ষা ভালো করতে চাইলে, এগুলো সরকারি চাকরি, এখানে অনেক কম্পিটিশন থাকবে, হাজার হাজার প্রার্থী যাবে পরীক্ষা দিতে, দিন শেষে মাত্র কয়েকটা লোক চান্স পাবা। তো এই কয়েকটা লোকের মধ্যে নিজেকে রাখতে চাইলে সঠিক গাইডলাইনটা জানতে হবে, সঠিক সিলেবাসটা জানতে হবে, প্রশ্ন সম্পর্কে ধারণা থাকতে হবে। তো যাই হোক, আমাদের এখানে আসলে আমরা তো ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি, তোমরা 95%-এর অধিক তোমরা ইনশাল্লাহ কমন পাবা। নৌবাহিনীর প্রত্যেকটা বিষয়ের উপরে আমরা এখানে যতগুলো সাজেশন দিই এবং যতগুলো মডেল টেস্ট নেই, তুমি এটার কোথাও পাবা না। এর পাশাপাশি ভাইবা পরীক্ষাটা হবে, ভাইবা পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। কিছু কিছু ছেলে আছে তারা লিখিত পরীক্ষা খুব ভালো, বাট কারোর সামনে গিয়ে কথা বলতে লজ্জা পাচ্ছে বা কারোর সামনে গিয়ে কথা বলতে পাচ্ছে না, এই জিনিসগুলো অনেকের ক্ষেত্রে কিন্তু ঘটে। তো এইখানে যখন আসবো আমরা, যখন ডেমো ভাইবা গুলো নিব, নৌবাহিনীতে যেভাবে ভাইবা হতে পারে, যেভাবে ভাইবা হয়, সেভাবে তোমাদেরকে আগে থেকে আমরা প্রস্তুত করে দেব, তুমি অবশ্যই ভালো করতে পারবে। আর ভালো করার জন্যই কিন্তু আসলে সঠিক গাইডলাইন, সঠিক দিক নির্দেশনা এবং সঠিক পরামর্শ প্রয়োজন। তোমরা যারা দেখছো আমার ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই আমাদের একাডেমিতে আসতে পারো। আর যদি নাও আসো, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আমি অনেকগুলো টিউটোরিয়াল দিয়েছি বিগত বছরগুলোর জন্য, ওই টিউটোরিয়ালগুলো কিন্তু দেখে আসতে পারো, যেগুলো দেখলে তুমি নৌবাহিনীর লিখিত পরীক্ষা অনেক ভালো করতে পারবে। আজকে ভিডিওটা অনেক টিউটোরিয়াল মূলক, কারণ
এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আমি এটা একটু বলে দেবো একটু পরে। লিখিত পরীক্ষায় কত পাইলে পাশ হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো লিখিত পরীক্ষায় তুমি যদি মনে করো 40 পাইলে পাশ হবে, তা কিন্তু হবে না, কারণ এটা কম্পিটিশনের পরীক্ষা। তোমাকে প্রত্যেকটা বিষয়ে, তোমাকে প্রত্যেকটা বিষয়ে পাঁচটা যে বিষয় রয়েছে, এই পাঁচটা বিষয় কম করে হলো তোমাকে চারটা করে সঠিক উত্তর দিতেই হবে। চারটা করে দিলা, 50টা কোশ্চেন থাকবে, 2 করে না মান থাকে একটা কোশ্চেনে, তুমি 40 পাইলা, তাহলে কিন্তু হবে না। তোমাকে চাকরি পেতে চাইলে মিনিমাম 80, 90, 95, 90-এর উপরে পেতে হবে, 80-এর উপরে পেতে হবে, তাহলে তুমি আশা করতে পারো যে না, তুমি মেধা তালিকা অর্জন করে তুমি নৌবাহিনীর লিখিত পরীক্ষায় পাশ করতে পারবে। এর পাশাপাশি অনেক সময় শারীরিক পরীক্ষা হতে পারে, দৌড় হতে পারে, সিট আপ হতে পারে, হ্যাঁ, এগুলো ছোটখাটো কিছু শারীরিক ইভেন্টে অংশগ্রহণ করতে হতে পারে। সে কারণে শারীরিক বিষয়গুলো ভালোভাবে প্রস্তুতি নাও। আর আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসলে আমরা এখানে হিউজ পরিমাণে শারীরিক অনুশীলন গুলো করিয়ে থাকি, এই আর কি বিষয়। আর ভর্তি আমাদের অলরেডি শুরু হয়ে গেছে আমাদের একাডেমিতে, আমাদের আগস্ট মাসে আমরা 25 তারিখ থেকে একটা ফার্স্ট ব্যাচ শুরু করব নৌবাহিনীর নাবিক পদের জন্য, এবং এটা পর্যায়ক্রমে কিন্তু ভর্তি চলতেই থাকবে। অলরেডি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের একাডেমিতে নৌবাহিনীর নাবিক পদের জন্য শিক্ষার্থীরা চলে আসছে, তো তোমরাও চাইলে আসতে পারো, এসে প্রস্তুতি নিতে পারো। আমি একটা কথা শুধু বলবো, এখানে প্রস্তুতি নিতে আসলে তুমি কোনোভাবেই ঠকবা না। আমরা যে শিক্ষাগুলো তোমাদেরকে শিখাবো, এই শিক্ষাগুলো শুধু নৌবাহিনীর নাবিক পদের জন্য না, যে কোনো বাহিনীর পদের জন্যই তোমাদের কাজে লাগবে, এতটুকু বিশ্বাস রাখতে পারো। আমাদের এখানে উন্নত আবাসিক হোস্টেল ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, তো এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। স্বল্প খরচে তুমি তোমার এখানে এসে ক্লাস সম্পন্ন করতে পারবা বা প্রস্তুতিটি সম্পন্ন করতে পারবা। আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে অনেকে জিজ্ঞেস করো, স্যার একদিন পর পরে ক্লাস হয় নাকি 2 দিন পরে ক্লাস হয় নাকি সপ্তাহে 3টা 4টা করে ক্লাস হয়? আমাদের সোজা ট্রেনিং একাডেমি একদম ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান। আমরা এখানে, আমি বিশেষ করে চেষ্টা করি প্রতিদিন 6 ঘন্টা করে তোমার থিওরিক্যাল প্রত্যেকটা বিষয়ের উপরে ক্লাস হবে, মডেল টেস্ট হবে, শারীরিক অনুশীলন হবে। তো এখন তুমি চিন্তা করে দেখো, তুমি মাসে কয়টা ক্লাস পাচ্ছ? 3টা করে যদি ক্লাস হয়, মাস শেষে 90টা ক্লাস অলরেডি, সেটা গিয়ে অনেক সময় দেখা যায় সেটা 100টার উপরে ক্লাস চলে যাচ্ছে। তো 100টার উপরে ক্লাস কোনো কোচিং সেন্টারে করাই কিনা আমি জানি না, বাট আমি চেষ্টা করি যে নিয়তে তোমরা আসছো বা আসবা আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে কোচিং করার জন্য নৌবাহিনীর নাবিক পদ অথবা অন্যান্য বাহিনীর পদের জন্য, তোমার স্বপ্নটা যাতে তুমি পূরণ করতে সক্ষম হবা কি হবা না সেটা তোমার সৃষ্টিকর্তা জানে আর তোমার পরিশ্রম বলবে। বাট আমাদের পরিশ্রম এবং আমাদের চেষ্টা এটাই থাকে তোমাকে একজন যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করা। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কাজের কথা কতটুকু বলতে পেরেছি জানি না, বাট আমি চেষ্টা করেছি একটা ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশন দেওয়া তোমাদেরকে। আর আগামীতে নৌবাহিনীর নাবিক পদে 5টা বিষয়ের উপরে সংক্ষিপ্ত সিলেবাস এবং সাজেশন অনুযায়ী, সাজেশনের উপরে ভিত্তি করে আমি একটা টিউটোরিয়াল রেডি করছি, ওটা আমি আপলোড করবো, তোমরা চাইলে ওটা দেখবা। সে কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমাদের চ্যানেলটি, আর আবেদনের সময় কখনো ভুল করা যাবে না, সঠিকভাবে আবেদন করবা, পরীক্ষার ডেটটা মনে রাখবা, কার কবে কোন জেলায় কোথায় পরীক্ষা হবে, ঠিক আছে? এবং আরেকটা, অনেকে কোশ্চিন করে, আমার কাছে 2-1 জন কোশ্চিন করেছিল এরকম যে, স্যার আমি তো বিয়ে করেছি, তো এখন কি আবেদন করা যাবে কিনা? তো যারা বিবাহিত আমার মনে হয় তোমরা আবেদন করে হয়তো বা পরীক্ষা দিতে পারবা বা যোগ্যতা থাকলে চাকরিও পেতে পারো, কিন্তু এগুলো সরকারি চাকরি, কোনো তথ্য গোপন করে আসলে যাওয়া উচিত না। সরকারি চাকরির ভেরিফিকেশন পর্যায়ক্রমে চলতে থাকে, যে কোনো সময় যদি তুমি ধরা খাও তাহলে একদম বরবাদ করে দেবে, চাকরি তো যাবেই যাবে, জরিমানাও খেতে পারো বা জেলও হইতে পারে। তো সেই কারণে যারা বিবাহিত মন খারাপ করার কোনো কারণ নেই, আমার মনে হয় তথ্য গোপন করে না যাওয়াটাই বেটার হবে, এই আর কি বিষয়। তো যাই হোক, সবাই ভালো থেকো, সবার জন্য দোয়া থাকলো, সবাই ভালোভাবে প্রস্তুতি নাও। গত বছরে যারা নৌবাহিনীতে পরীক্ষা দিতে গিয়ে চান্স পাওনি, হতাশা হবে না, প্রস্তুতি নিতে হবে, ভালোভাবে পড়ালেখা করো, নিজের যোগ্যতা বাড়ো। আর যদি মনে করো আমাদের সোজা ট্রেনিং একাডেমির প্রয়োজন রয়েছে, আমাদের পরামর্শ তোমাদের জন্য প্রয়োজন রয়েছে, সঠিক গাইডলাইন গুলো তোমাদের প্রয়োজন রয়েছে, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো, কারণ
আগস্টের 25 তারিখ থেকেই আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে নৌবাহিনীর নাবিক পদের জন্য। আশা করি ইনশাল্লাহ তোমরা আমাদের এখানে আসবা, এসে স্বল্প খরচে যাদের সম্ভব 1 মাসের নয় বা থাকবে না, তোমরা চাইলে 15 দিনেরও কোর্স করতে পারবা। 15 দিনেরও কোর্সের ব্যবস্থা রয়েছে আমার এখানে। ইনশাল্লাহ এই বছরের জন্য আমরা নতুন কিছু শীত তৈরি করছি, আমরা প্রচুর পরিমাণে এমসিকিউ রেডি করছি, কারণ নৌবাহিনীর পরীক্ষা লিখিত পরীক্ষাগুলো সম্পূর্ণ এমসিকিউ আকারে হয়। গণিতের জন্য আমরা এমসিকিউ তৈরি করছি, আমরা ইংলিশের জন্য এমসিকিউ তৈরি করছি, সাধারণ জ্ঞান, বাংলা এবং সাধারণ বিজ্ঞান এবং আইকিউ, প্রত্যেকটা বিষয়ের উপরে হিউজ পরিমাণে নতুন সাজেশন, নতুন সিলেবাস দিয়ে আমরা এমসিকিউ তৈরি করছি। শত শত প্রশ্ন রয়েছে, এগুলো যদি তোমরা আমাদের এখানে এসে ক্লাসে বুঝে যদি সলভ করতে সক্ষম হও, অবশ্যই পরীক্ষার কেন্দ্রে যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন, তোমরা সঠিক উত্তর দিতে পারবে। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল, লিখিত, মৌখিক, শারীরিক এবং ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে। সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে।